নমস্কার বন্ধুরা, বৈদিক হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হলো, শনিবারে ভুলেও এগুলো কাউকে উপহার দেবেন না। উইকেন্ড মানেই আনন্দ, অফিস কলেজ মোটামুটি সব ছুটি থাকায় উৎসব পার্টি লেগেই থাকে। অনেক সময় আবার এই উৎসবে গিয়েই প্রিয় মানুষের হাতে উপহারও তুলে দেওয়া হয়। উইকেন্ড তো ঠিক আছে, কিন্তু জানেন কি যে শনিবার এই উপহারগুলো কাউকে দিলে আপনি ঘোর বিপদ আনছেন নিজেরই। তাই শনিদেব খুব অল্পতেই রুষ্ট হন, তাই একটু ভুল হলেই বিপদ। এবার জেনে নেওয়া যাক শনিবার কি কি উপহার দেওয়া যায় না। এক নম্বর, চকলেট। মানসিক স্থিতি নষ্ট হয় শনিবার চকলেট উপহার দিলে। মুক্ত, এইবারে মুক্ত দিলে দুই পরিবারের সদস্যরাই দুর্ঘটনার কবলে পড়তে পারে। তিন, কাঁচি। আত্মীয়দের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে এই কাঁচি। চার, রূপো। তিন, রূপো দিলে আর্থিক মন্দা দেখা দিতে পারে পরিবারে। পাঁচ, লাল জামা। সমাজে খারাপ এবং অসুবিধাজনক পরিস্থিতির সামনা করতে হবে। ছয়, জুঁই ফুলের সুগন্ধি। এটি উপহার দিলে দুই পক্ষেরই অসুস্থ হয়ে পড়ার প্রবল সম্ভাবনা। সাত, লাল কালির কলম। যাকে উপহারটি দিচ্ছেন তার অর্থ ও সম্মান দুই হানি হতে পারে। আট, ধাতুর বাসনপত্র। ব্যবসায় প্রবল ক্ষতি। নয়, সাদা পোশাক। যাকে দিচ্ছেন তার পারিবারিক সমস্যা হতে পারে, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে। দশ, কমলা রঙের মিষ্টি। পরিবারে দুর্ঘটনা ঘটতে পারে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন, এবং নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।